ক্রনিক জল জমার প্রবলেম, সুতরাং বর্ষার আগে আমরা চেয়েছিলাম যে এই কাজগুলো হোক, যেরকম মণিখালি খাল, আমাদের সিপিটি ক্যানেল, চড়িয়াল খাল, এগুলো পরিষ্কার হোক। কিছু কিছু জায়গায় ইরিগেশন কাজ করছে, কিন্তু সবথেকে এটা সমস্যা হচ্ছে যে রেলকে একটা কাজ, যেহেতু রেল ব্রিজের তলায় রেলরাই ওই জায়গাটা কাজ করবে। 6 কোটি টাকা প্রায় 3 বছর আগে দিয়ে দেওয়া হয়েছে, এখনও সেই কাজটা সম্পূর্ণ হয়নি। আমার ইরিগেশনের চিফ ইঞ্জিনিয়ারও এসছেন, আমাদের সব আধিকারিকরাও এসছেন, এই কাজটা করা এবং মেনটেন্যান্সটা যাতে ঠিক করে হয়। আমার সাথে শুভেন্দু অধিকারীরও কথা হয়েছে, উনি বলছেন দাদা যতটা পারবো আমি করে দেবো। এই আজকে দেখেছেন এই আমপান আর এই করোনার জন্য সরকারের আর্থিক তো এক তলা নিতে গেছে, তারপরে 53,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে না। তা আমরা চোখে দেখে গেলাম যে কী কী অসুবিধা আছে, এরপরে আমি রেল ব্রিজে যাবো যেখানে অসুবিধা হয়েছে, তারপর এটা হায়েস্ট লেভেলে আমরা তুলতে হবে। তার কারণ হচ্ছে এরকমভাবে রাজ্য সরকারের টাকা কেন্দ্রীয় সরকার সরকারের সংস্থায় নিয়ে চুপ করে বসে থাকবে এটা হয় না, তাই এটা যথাযথ ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। না বর্ষায় দেখুন, আমাদের বর্ষায় জল জমে, তার কারণ এখন বর্ষার এটা চেঞ্জ, আগে যেন ঝিরঝির ঝিরঝির করে সারাদিন বর্ষা হতো, এখন বর্ষা আধ ঘন্টায় যেন মেঘ ভাঙার মতন 80 থেকে 100 mm বর্ষা হয়েছে। আমপানের দিন কয়েক ঘন্টায় 256 বর্ষা হয়েছে। আমাদের জেনারেল কলকাতায় হচ্ছে 20 mm জল ঘন্টায় বার করেন, তারপরে জোয়ার ভাটার ব্যাপার আছে, সুতরাং জল জমবে কিন্তু জল বেরিয়ে যাবে। বেশিরভাগ খালের উপরে গাছ উপড়ে পড়ে আছে, সেটাও আমি চেঁচামেচি করলাম, ওরা বলছে গাছ উপড়ে আছে, সেটা তো আমরা আমার দেখার দরকার নেই। আপনি মাইনে পাচ্ছেন, আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে, বাহানা করলে হবে না। গাছ পরিষ্কার করতে হবে, খাল পরিষ্কার করতে হবে, যতদূর সম্ভব জলটা বার করতে হবে, মানুষকে সুবিধা দিতে হবে। বেগর খালের অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। নয়েসতলার 4টে ওয়ার্ড পুরো জলমগ্ন। হ্যাঁ বলেছি, সেটাও নিয়ে ইরিগেশনের সাথে এখনই কথা হলো, ওরা চেষ্টা করছে যাতে এগুলোকে ড্রেজিং বর্ষার আগে করে দেওয়ার। দাদা একটা জিনিস সত্য যে কলকাতার যা ভৌগোলিক অবস্থান তাতে জল জমবে,
কিন্তু জলটা কত তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছে সেটা দেখুন। আগে 7 দিন 8 দিন জল জমত, এখন 2 ঘন্টা 3 ঘন্টা জলটা জমে। আমরা চেষ্টা করছি সেটাও যাতে কিভাবে কমানো যায়, কারণ অনেকগুলো জায়গায় আপনারা জানেন বক্স ড্রেন আছে, যেরকম আমাদের শিয়ালদা অঞ্চলে বক্স ড্রেন, যে জন্যে একটা ক্রনিক নর্থ ক্যালকাটায় আমাদের ঠনঠনিয়া কালীবাড়ি সেন্ট্রাল এভিনিউ ওই সব জায়গায় জল জমে। সেখানে একটা 50 বছর ধরে একটা বক্স ড্রেনে যেটাকে পরিষ্কার করা হয়নি, বাদবাকিটা স্কিমে হয়েছে জেনুয়ারেমে, কিন্তু ওইটা করা হয়নি, ওইটাকে হাত দিয়েছে, হাত দিতে দিতে এখন আবার এই যে পরিকল্পনা করবো, আমি তো 2 বছর এসেছি, 2 বছর হয়নি এখনো, 1.5 বছর পরিকল্পনা করে করবো, তার মধ্যে আম্পানে স্যার খিদিরপুরে জল জমা, সেখানে 46 কোটি টাকা দিয়ে আমরা কাজটা শুরু করেছি, হঠাৎ এই লকডাউন হয়ে গেল, ভাগ্যটাও সাথ দিচ্ছে না, কিন্তু কাজটা করতে হবে এবং কলকাতাকে সম্পূর্ণরূপে জল জমা এবং পানীয় জল দেওয়ার থেকে স্বয়ং সিদ্ধা করতে হবে, এই পরিকল্পনা নিয়ে আমি এগোচ্ছি। আর কোন কোন খালে আজকে যাবেন? মানে আজকে তো সাউথে এই দেখে গেলাম এগুলো, কারণ এখান দিয়েই জলটা বেরোয়, মেন জলটা বেরিয়ে গঙ্গায় যায়, এবার একদিন নর্থেও যাবো।